জয় জগন্নাথ মানে ষষ্ঠ শ্রেণীর পিলা মানে তোমার যে গোটিয়ে পরীক্ষা বহুত সরি বহু তোমার ভালো হয়েছে সেইপি মতো কমেন্ট সারা করছ এবং থ্যাংক ইউ বল মেসেজ করেছ দেখ পিলা মানে তুমি যেতে পড়ি যেতে প্রাটিস করব তুমি সেতে ভালো মার্ক আনোব তেমন আজের ভিডিওরেকর আসছি গণিত বিষয় সমস্ত প্রশ্ন এবং উত্তর যে তুমি পাইপার অর্ধবার্ষিক পরীক্ষায় পড়ু থা লং টাইপ এবং সর্ট মার্কর প্রশ্নপত্র যদি তুমি দেখবো কি লং টাইপর প্রশ্নপত্র এপরিভাবে নেকর আসছি যদি তুমি দেখুছ না সে ভিডিও কু মু গ্যারটি কিন্তু তুমি পচাশ রচাশ নম্বর আনব এবং তাস্তু ডাউনলোড কিপর করপার মু সেই বিষয়ে বতাই দিয়েছি তেমন ডে নাল পিলা মানে এগুড়ি প্রশ্ন এবং উত্তরগুড়ি দেখিনবা এহার প্রশ্ন এবং উত্তরগুড় দেখ পিলা মানে দেখা পূর্ণ এবে খাতা এবং পেন আস কারণ এটা ভেরি ইম্পর্টান্ট প্রশ্ন যা কি তোমার পরীক্ষায় পড়ে প্রশ্নপত্র রিয়েল প্রশ্নপত্র তেমন গুড়ি তুমি দেখেইবি সেই প্রশ্নগুড়ি প্রথমে তুমি উত্তর কাড়ি চেষ্টা কর দেখরে এক নম্বর আই এ দেখো কণ অনেক নম্বর এ কোণ অব গোটে গোটে মার্ক রেণু দেখ নম্বর এ এক রু শহে মধ্যে কেতে জোডা জমজ মৌলিক অ তাহলে এক নম্বর এ হয়ে যাব কত যোড়ার আঠ জোডা ঠিক আছে

দেখো চারি নম্বর প্রশ্ন কোণ কণ প্রত্যেক প্রশ্নর উত্তর দিও কোণ অত ফেড় আঠ মিশাণ ন ফেড় দশ মিশাণ ৰ যোগফল কে আগে মেষাণু মিশাণ পাখু নিয়ে আসবো ফেডাণু ফেড়ান পাখু নে যাবো যদি আমি কৰ দবা কথা হব দশ হব চারি নম্বর এ কোণ হব 10 কমেন্ট বক্সৰ মতে কমেন্ট কমেট পিলা মানে যদি কোণ ডাউট রয়েছে কিম্বা তুমি যদি ডাউট ডাউনলোড কৰি চাহ চো এ সমস্ত প্রশ্ন উত্তর তুমি তম কোণ সে ডাউনলোড লিঙ্কের ডাউনলোড করে পার এবং বিখ ত্রিভুজিটি অঙ্কন কৰি শীর্ষ গুডিকৰ নাম কৰ প্ৰথমে গোটেই ত্ৰিভুজে অংকন কৰি দিব এ বি চি দীৰ্ষ কণ হ'ব এ বি চি হ'ব বাহু কণ হ'ব এ বি

ଯାହାର ଅଙ୍କ ମାନଙ୍କର ସମଷ୍ଟି ଆଠ ହେବ ତାହେଲେ କଣ ହବ ରେ ଏକ ତିନି ଚାରି ହେଲା ସିଟା ହେବ ଏକ ତିନି ଚାରି ଡି ଦେଖ ଚଉଦ ଫେଡ଼ଣ ଚାରି ହରଣ ଦୁଇ ଗୁଣଣ ତିନି କୁ ସରଳ କରିବା ଆଗେ କଣ କରନ୍ତି ରେ ପିଲେ ହଗୁ ମିରଣ ଗୁଣଣ ମିଶାଣ ଫେଡ଼ାଣ ଆଗେ ତୁମେ ହରଣ କରିବ ତାର ଗୁଣ ମିଶାଣ ଫେଡ଼ାଣ ଠିକ୍ ଅଛି ଇ ଦେଖ ଚବିଶ ଓ ଚାଳିଶର ଲ ସାଗୁ କ'ଣ ଗୁ ମୌଳିକ ଗୁଣନୀୟକ ପ୍ରଣାଳୀରେ ବିଶ୍ଳେଷଣ କର ତେବେ କ'ଣ ହେଇଯିବ ଏଠାର ଛପନ ହେଇଯିବ ହେଲା ଛପନ ହେଇଯିବ ଏବେ ଦେଖ କ'ଣ ସ୍କେଲ୍ ଓ ପେନସିଲ୍ ବ୍ୟବହାର କରି ଏକ ସରଳ ରେଖା ଅଙ୍କନ କର ଓ ଏହାର ନାମକରଣ କରି ଦୈର୍ଘ୍ୟ ମାପି ଲେଖ ହେଲା ଦୈର୍ଘ୍ୟ ମାପିକି ତୁମେ ଲେଖିଦବ ঠিক আছে আগে তুমি স্কেল পেনসিল গোটে যেকোন সরলরেখা নিয়ে গল আতর বাহার করি পিলা মানে যেতে পর্জন তুমি ভিড় দেখছো তো মু ভাবুছি সমস্ত প্রশ্ন তুমি বুঝিপাথ প্রশ্নগুড়ি বুঝিপারে উত্তর তুমি আরামে লেখিপার ঠিক আছে দেখো জি দেখো কোন আছে অস ডিগ্রি গোটে অনুপূরক কোণর পরিপূরক কথা হবে আগে দেখ অড়চাশ ডিগ্রি অনুপূরক কে কে 48 যা বাহার দব তার পরিপর কে কেতে শহে অশি ফেড়াণ যা বাহি সেইটা ফেডি ফেড়িদব ঠিক আছে আগে নবে ফেডিবো তারে শহে অশি ফেডিবো তার এচ দেখ বন্টন নিয়ম অনুযায়ী সরল কর চারি আঠ মিশাণ ছিল চারি গুণন আঠ মিশাণ চারি ছ চারিআশিটা কে অটচাশ মিশাণ চার গুণ ছাত্রে ছো চব্বিশ অশাণ ছবিশ দেব যা উত্তর বাহলা সেইটা দেব তারপর দেখ পাঁচ নম্বর প্রশ্ন প্রত্যেক প্রশ্নর উত্তর দেব পাঁচ নম্বর অপশন এ অ କେଉଁ ବୃହତ୍ତମ ସଂଖ୍ୟା ଦ୍ଵାରା ଦୁଇଶହ ପଇଁଚାଳିଶ ଓ ହଜାରେ ଅଣତିରିଶକୁ ଭାଗ କଲେ ପ୍ରତ୍ୟେକ ସ୍ଥଳରେ ପାଞ୍ଚ ଭାଗ ଶେଷ ରହିବ ଆଗେ ଦୁଇଶହ ପଇଁଚାଳିଶର ପାଞ୍ଚ ହରିଦେବ ଦୁଇଶହ ଚାଳିଶ ବାହାରିବ ଶହେ ଏକ ହଜାର ଅଣତିରିଶର

আগে কণ কৰি দৰে আগে তুমি ভগ্ন সংখ্যাৰে বাহাৰ কৰি দিব অপ্ৰকৃত হ'ল বাহাৰি লিখিব দেখিব সি নম্বৰ প্ৰশ্নৰ উত্তৰ হ'ব একত্ৰিশ বি

ঠিক আছে সাত নম্বর দেখো গোটিয়ে খেলনা উপরে পাঁচশো পচাশ টাকা লেখা যাই দোকানি তিরিশ পরসেঁট রিহাতে বিক্রি করে ঠিক আছে দেখো তুমি আগে বুঝে চেষ্টা করো তুমি দোকানে কু যো দোকানের গোটিয়ে দশ টঙ্ গোটে লেস অনেক আনব দোকানী কশ টাকা না এটা এবার দুই পরসেঁট লেস হয়ে যাই দুই পরসেঁট লেস মানে কে শহে রুই তাহলে দশরে কত হবে দশমিক শূন্য শূন্য বাহ ঠিক সেইভাবে তুমি কোথাও পাঁচশো পচাশ রাখা হই তিরিশ পরসেঁট রিহাতে তাহলে পাঁচশো পচাশ গুণ তিরিশ ব্যক্ত শহে তাহলে শূন্য করে লিখব তিনশো পঞ্চাশ বাহার হা যা বাহি সেইটার ফেড়িদে পাঁচশো পচাশ র যা হব সেই মূল্য দিয়ে সেই দোকানকে আসিলা হলে সাত নম্বর প্রশ্নর উত্তর সাত নম্বর টিকিয়ে সহজ লাগবে কিন্তু তুমি সহজ লাগা কোণ তোমার মুদেছি সে লিঙ্কটি তো লিঙ্ক ঠিক আছে তাস্ত এই ভিডিও যদি ভাল লাগে নিশ্চিত লাইক কর এবং বহু পিলাঙ্ সহ তুমি সেয়ার করে দিও ঠিক আছে যদি কিছু ডাউট অনেক মতো কমেন্ট বকসরে কমেন্ট কর ঠিক আছে